আসসালামু আলাইকুম আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার একুশ মাসের ছেলের রুটিন খাবারের রুটিন সকাল থেকে রাত পর্যন্ত ফাইয়াজকে আমি কি কি খাবার দাবার দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালবেলা ফাই ফাইয়াজকে ডিম একটা পোচ করে দিয়েছি সকালবেলা বেসিক্যালি অন্য কিছু দিলে আমার ছেলে খেতে চায় না ডিম একটা পোচ করে দিলে তা দুই তিনবার খায় পুরো ডিমটা কখনোই খায় না এমন অবস্থা ডিমটা পোচ করে দিয়েছি তো কয়েকদিন ধরেই নিজে হাতে খেতে চাইছে আমিও খাইয়ে দিই ও নিজে হাতেও খায় এখন ডিমটা দিয়েছি খেলাধুলা করছে দুষ্টুমি করছে আর ডিমটা খাচ্ছে দুই তিনবার যা খাবে বাকিটা নষ্ট করবে আসলে বাচ্চাদের খাবার বানিয়ে দিলেই পুরোটা খেয়ে ফেলবে এটা আশা করা মায়েদের ভুলই হবে পরিপূর্ণভাবে কিন্তু খায় না আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলো তখন নয়টা সাড়ে নয়টা বাজে তখন ডিমটা দিয়েছিলাম এখন প্রায় দুপুর সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে এখন ওকে আমি একটু দই এবং একটা মিষ্টি দিয়েছি ঘরে যখন যেটা থাকে সেটাই দিই দই এবং মিষ্টি ছিল যেহেতু একটু মিষ্টি খেতে চায় ওকে দেয়া হয় তো ওই দুই তিনবার যা খাবে সাদা মিষ্টিটা একটু খাইয়ে দিয়েছি একবার আর দই দিয়েছি আর নিজে থেকে কালো জামটা হাতে নিয়েছে তো হাতে নেয় ঠিক আছে নষ্ট করে বেশি খায় কম কিন্তু খাবার তো দিতেই হবে সন্তানকে ও যতটুকুই খায় ততটুকুতেই মায়েদের সন্তুষ্ট থাকতে হবে ফাইয়াজের জন্য আমি সবসময়ই আলাদা রান্না করি তরকারি যে তরকারিগুলো রান্না করি মাছের মাংসের ডিম সবজি ডাল ভাজি যাই হোক ওর জন্য ঝাল কম দিয়ে অল্প করে রান্না করি আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে ও যদি একটু খায় আমাদের বড়দের খাবার ঝাল মশলা বেশি এটা দুধের বাচ্চা তো খেতে পারে না ছয় মাস থেকে ওর খাবার শুরু করেছি তখন থেকেই ওর জন্য আলাদা রান্না করি এমনকি পায়েস সেমাই এগুলোও রান্না করি তো যতটুকু খায় আর কি আজকে রুই মাছে রান্না করছি পটল দিয়ে সবজিটা একটু পছন্দ করে এক পিস দুই পিস হয়তো বা সবজি খাবে আর ভাত নিলে তো ভাত খেতে চায় না একবার দুইবার যা খায় আর কি আজকে ওর জন্য পটল দিয়ে যেহেতু রান্না করছি মাছটা ভেজে নিয়েছি রুই মাছটা আগে থেকেই ভেজে নিয়েছি পেটির মাছ নিয়েছি আজকে সব মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি সব মশলাই ব্যবহার করেছি কিন্তু অল্প তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিব বাচ্চার তরকারি রান্না করছি কিন্তু স্বাদ না হলে তো বাচ্চা খাবে না স্বাদের কথা মাথায় রাখতে হবে চিন্তা করতে হবে যাতে মজা হয় যাতে বাচ্চা খায় অল্প একটু খেলেও এটাই শান্তি ও তো আর বড়দের মতো পরিপূর্ণভাবে প্লেট ভরে ভাত খেতে পারবে না ওর যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে তরকারিটা কষানো হয়ে গেছে আমি এবার ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে আসলে এরপর ভেজে রাখা রুই মাছের পেটিটা দিয়ে দিচ্ছি আমি রাতের সহ রান্না করছি এই তরকারিটা দিয়ে ফাইয়াজকে দুপুরে একটু খাওয়াবো এবং রাতে একটু খাওয়াবো আর তরকারি তো বেঁচেই যায় মাছ তরকারি সবই বেঁচে যায় বাকিটা আমাকে খেতে হয় আসলে ফেলে দিতে মন চায় না অপচয় করতে আমি পছন্দ করি না ফাইয়াজের তরকারিটা হয়ে গেছে ওর জন্য দুপুরের জন্য রেডি করে নিয়েছি ভাত পটল এবং এক পিস মাছ এখন ওকে খাইয়ে দিব তো আমি খাওয়াতে গেলে আমার ছেলে অনেক দুষ্টুমি করে নিজে হাত দিয়ে খেতে চায় এই তো দেখুন ওকে খাওয়াতে বসিয়েছি তো ডাইনিংয়ে বসে খাবে ও যেভাবে চায় সেভাবেই করার চেষ্টা করি খাবার সময়ে যাতে ও খাবারটা খায় ভোলানোর চেষ্টা করি তো আমি মাছ বেছে দিচ্ছি ও একবার পটল ধরে একবার মাছ ধরে তো এইভাবে একটু খাওয়ানোর চেষ্টা করেছি বাকি ভাত সবজি মাছ সবকিছুই রয়ে গেছে অল্প একটু খেয়েছে আমার ছেলে খেয়ে তারপরে দুপুরে ঘুমিয়ে গেছে একবার মাছ বলছে যখন মাছ বলছে মাছ দিচ্ছি মাছটা নিচ্ছে না আবার পটল পটলকে লাউ বলছে আজ কয়েকদিন ধরেই সবজিকে শুধু লাউ বলছে তো আমি বলছি এটা পটল এটা লাউ না তো নিজে নিজেই একটু খাচ্ছে এখন বিকেলবেলা বিকেলবেলা ওর জন্য আজকে ফল দিব মালটা আছে এখানে আর আঙ্গুর আছে তো আমি আঙ্গুরটা দিব। লাল আঙ্গুরটা ফাইয়াজ খেতে অনেক পছন্দ করে মনে হয় বাচ্চাদের আঙ্গুর একটু পছন্দ সব বাচ্চা সমান কিনে সেটা জানি না কিন্তু ফাইয়াজ একটু পছন্দ করে আঙ্গুরটা তো আঙ্গুরটা দিলে কিন্তু খেয়ে ফেলে চার পাঁচটা যাই দিই এটা খেয়ে ফেলে অন্য খাবারের বেলায় কিন্তু দুষ্টুমি করে তো আঙ্গুরগুলো এখন আমি ছিলে বিচি ফেলে দিয়ে ওকে দিব ও নিজে নিজেই খাবে ঘরে যখন যেটা থাকে আসলে সেটাই দিই বিকেলবেলা ফল যদি থাকে সেটা দিই ফল না থাকলে পায়েস করে দিই বা সেমাই বা নুডুলস সুজি এগুলো ওকে বিকেল বেলায় দিই আর সন্ধ্যার সময় ফিডারে দুধ খায় আর রাতে আবার ভাত দিই ওকে তো এভাবে আসলে টাইম ধরে ওকে খাওয়ানো হয় না ছোট বাচ্চা তো টাইম টাইম এত ধরে খাওয়াতে পারি না ওর যখন ইচ্ছা হয় একটু খায় না হলে খায় না এখন আঙ্গুরগুলো দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন খাবে একটু দুষ্টুমি করবে ঘোরাফেরা করবে দুষ্টুমি করে করে এভাবে খাবে তো আমি ক্যামেরা ধরে আছি আমার দিকে তাকিয়ে সুন্দর করে বসে একটু খেয়েছে এবার আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি আমার ছেলের খাবার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করেছি আমাকে কেউ ফলো করে তাদের বাচ্চাদেরকে খাবার এভাবে খাওয়াতে হবে সেটা কিন্তু আমি বলিনি আসলে যার যার বাচ্চা সেই মাই বুঝে তার সন্তান কেমন কি পছন্দ করে কতটুকু খাবার খায় এটা মাই একমাত্র ভালো জানে আমার সন্তান কি খেতে চায় কি পছন্দ করে বা আমি কি খাওয়াবো সেটা কিন্তু আমি জানি আঙ্গুরটা খাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ পরে ওকে মালটা একটা কেটে দিচ্ছি তো মালটা যখন কাটছিলাম ফাইয়াজ কিন্তু পিছনেই দাঁড়িয়েছিল হাত দিয়ে ধরার চেষ্টা করছিল। আসলে যখনই খাবার দাবার কোনো কিছু রেডি করি কাজ করি সব সময় ও আমার সঙ্গেই থাকে আমার সঙ্গের সাথী বলতে পারেন মালটাটা কেটে ওর জন্য জুস তৈরি করে দিব। এই মালটাটা একটু টক এই জন্য একটু চিনি মিশিয়ে জুস করে দিব। আমি এখন মালটাটার রস বের করে নিচ্ছি এভাবে হাত দিয়ে চিপলে কিন্তু রস বের হয়ে যায় জুস কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী এভাবে জুস খাওয়ানো যেতে পারে তো একটু টক জন্য ফাইয়াজকে একদিন দিয়েছিলাম মালটাটা তখনও টক ছিল একটু টক টক তো জুস করার পরে কিন্তু আরও একটু বেশি টক টক মনে হয় তো ফাইয়াজ মুখে দিলেই মুখটা কেমন করে মানে দেখলেই অনেক হাসি পায় আর কি আমার ছেলের কাণ্ড দেখে তো আমি এখন এগুলো জুস করে নিয়েছি আর চিনি ব্যবহার করছি এক চামচের মতো চিনিটা ভালো করে মিশিয়ে নিব তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে এটা ওর ফিডারে ভরে দিব এ তো দেখতে পাচ্ছেন ফিডারে দিয়েছি রান্নাঘরে তো ছিলই আমার সাথে এখন এটা খাবে এই ছিল আজকে আমার ছেলের খাবার দাবারের রুটিন আপনাদের সাথে শেয়ার করেছি আর দুপুরে যে তরকারিটা রান্না করেছি এটা দিয়েই ওকে রাতে ভাত খাওয়াবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই নেক্সট আরেকটা ভিডিওতে কথা হবে আল্লাহ পে